মাত্র $10 হলেই তারা কিন্তু আমাদের কাছে মানে রেভিনিউটা শেয়ার করবে, ঠিক আছে। রেভিনিউটা আমরা ব্যাংকে উইথড্র করতে পারবো, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আনতে পারবো। ব্যাংক অ্যাকাউন্টে আনার জন্য ফেসবুকের মতো এখানে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আসসালামু আলাইকুম, যারা শুধুমাত্র কপি পেস্ট করে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা। এই কাজটা মূলত মানে আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। এই সাইটটা খুবই ট্রাস্টেড এবং মাত্র $10 হলেই ইনকাম করা যায়, মানে $10 হলে আপনি উইথড্র করতে পারবেন। তো আমি যদি সেই সাইটটাতে চলে যাই, এখানে আপনারা এসে সার্চ দিবেন কোয়েরা লিখে সার্চ দিবেন, ঠিক আছে। এখানে এন্টার করলাম, এন্টার করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনটা। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইল দিয়ে করার জন্য এখানে উপরে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে 3 ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর এই যে এখানে কোয়েরা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সাইটটা হচ্ছে এরকম। এখানে আপনি এই গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু মানে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খোলার জন্য গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, আমি রেকমেন্ড করবো গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করতে। তো আমি গুগলে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে কাজ করবেন। এখান থেকে আপনি যে কোনো মানে আপনার ইন্টারেস্ট আছে বা আপনি সাইজেস যে নিচে কাজ করবেন সেই অনুযায়ী পাঁচটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আমি যদি এখানে দিয়ে দেই শোন বিপণন, আমি 5টা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আচ্ছা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবো, ঠিক আছে। আপনারা এই কাজটা করবেন। এখানে সবসময় মানে ইংলিশ ভাষাটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার একটা কোয়েরাতে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন যেভাবে দেখাবো ঠিক সেভাবে কাজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড শো করছে, ঠিক আছে। তারা মূলত কোয়েরারা মূলত ধীরে ধীরে বুঝতে পারবেন কীভাবে আপনাকে মানে তারা পেমেন্টটা দিবে বা কিসের জন্য পেমেন্টটা দিবে। এখানে প্রথমে যে কাজটা করবেন এই সাইটে এসে এখানে ক্লিক করবেন, যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাংলা থাকবে, এখানে সব ভাষা দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবেন। তারপর এই দেখতে পাচ্ছেন অ্যাড ইংলিশ, এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার একটা স্পেস তৈরি করতে হবে। যে ইউটিউবে আপনার কাজ করার সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি বা ফেসবুকে কাজ করার সময় ফেসবুক পেজ ক্রিয়েট করি, এরকমভাবে এখানে একটা স্পেস তৈরি করতে হবে, ঠিক আছে, চ্যানেলের মতো আর কি। স্পেস তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এইখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্পেস এখানেও ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট স্পেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার একটা স্পেসের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আমার চ্যানেল অনুসারে নামটা দিয়ে দিই এখানে। আমি এখানে চ্যানেল অনুযায়ী নামটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে দিস নেম ইজ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এখানে আপনি নামটা দিয়ে দেখবেন, যদি আপনার নামটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না নেই তাহলে ঘুরে পেছে অন্য কিছু মানে সাথে আপনার নামের সাথে অন্য কিছু অ্যাড করে দিবেন। তারপরে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন এটা নাম অনুসারে। তো আমি যদি এখানে লিখি ম্যাকমানি অনলাইন হেল্প লিখে আমি আমার এই চ্যানেলের নামটা এখানে আবার দিয়ে দেবো। এছাড়াও আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনি ইম্পোর্ট কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিতেও পারেন আপনার ইচ্ছা হলে, না হলে এখানে স্কিপে ক্লিক করতে পারেন। আমি এখন দেবো না, তাই এখানে স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর আপনি চাইলে এগুলো স্কিপ করতে পারবেন। এগুলো স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আপনার একটা চ্যানেল বা এখানে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন আনসার পোস্ট অ্যান্ড ইউর স্পেস, মানে আপনি যে কোনো পোস্ট আনসার করে বা পোস্ট করে মনিটাইজেশন করতে পারবেন এই সাইটটাতে। প্রথমে এই সাইটটা আপনি মনিটাইজেশন করতে পারবেন। তো মনিটাইজেশন করার আগে আপনি কিছু কাজ করে নেবেন। কাজ করে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে লোগো আইকন, ঠিক আছে। এখানে আপনি আপনার একটা আইকন দিয়ে দেবেন। আমি এই চ্যানেল অনুসারে যেহেতু নামটা দিলাম তাই এখানে এই চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা কভার ফটো দিতে বলতেছে, ঠিক আছে। প্রফেশনাল ভাবে কাজ করতে এখানে একটা কভার ফটো দিয়ে দিবেন। কভার ফটো সাইজটা দেখতে পাচ্ছেন 5x1, মানে এটার আপনি এখানে গুগলে সার্চ করে দেখে নেবেন যে এটার সাইজটা কত, কোয়েরা স্পেস কভার ফটো সাইজটা দেখে নিতে পারেন। তো এখানে আমি একটা কভার ফটো দিয়ে দিই আপনাদের দেখানোর জন্য। এটা আমার আগেই তৈরি করা ছিল, তাই আমি এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এছাড়া আরও নিচে অনেক অন্য অন্য অপশনগুলো আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন, বা এগুলো এখন আপাতত অ্যাড করার দরকার নেই, ঠিক আছে। বা এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার নামটাও এখানে চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশনটাও এখানে চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। তো এখানে আমি একটা রিফ্রেশ করবো, রিফ্রেশ করে দেখবো অ্যাড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ফার্স্ট, আচ্ছা, পেজ অফ কন্টেন্ট। আচ্ছা এখানে বলতেছে মানে ফার্স্ট একটা, আচ্ছা এখানে পোস্টগুলো পরে করবো। আবার এখানে ব্যাক চলে যাব কোয়েরাতে, এগুলো নিয়ে আমি বিস্তারিত বলছি। তো আবার এখানে ক্লিক করবেন, এই যে আপনার যে চ্যানেলের যেখানে তৈরি করেছেন এটা স্পেসটা এখানে তৈরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন, ঠিক আছে, এই মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কান্ট্রিটা বাংলাদেশ দেবেন না, কারণ এখনও বাংলাদেশ মনিটাইজেশন এখনও এলিগেবল হয় নাই। তো এখানে আপনি ইন্ডিয়া দিয়ে দেবেন, ইন্ডিয়া দিলেও কোনো সমস্যা হবে না, মানে এছাড়াও এটার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজ করলে আপনি মানে পেমেন্টটা পেতে কোনো সমস্যা হবে না, বা এর পরবর্তী ভিডিওগুলোতে $10 হলে কীভাবে আপনি মানে পেমেন্টটা নেবেন সেগুলো দেখানো হবে। তো এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এনাবল মনিটাইজেশন, ঠিক আছে, এখানে সেট আপ, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি তিনভাবে তাদের কাছ থেকে রেভিনিউ নিতে পারবেন। একটা হচ্ছে স্পেস সাবস্ক্রিপশন, মানে আপনি যে কোনো একটা পোস্ট করবেন বা কাউকে বা আপনার পোস্টে কেউ আসবে, এসে আপনার পোস্ট পড়বে, পোস্ট পড়ার জন্য তারা সাবস্ক্রিপশন করা লাগবে, ঠিক আছে। সাবস্ক্রিপশন করার জন্য তারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দিবে, এটা, ঠিক আছে। আপনার প্রথম অবস্থায় এটা চালু করবেন না। আর এটা হচ্ছে কোয়েরা আপনার কাছ থেকে রেভিনিউ মানে শেয়ার করবে, ঠিক আছে। এটা এটা আপনার প্রথম অবস্থায় চালু করার দরকার নেই। তৃতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমত এটা চালু করবো, কোয়েরা আমাদের একটি পার্সেন্টেজ একটা রেভিনিউ শেয়ার করবে, ঠিক আছে, এর থেকে। তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা স্পেস সাবস্ক্রিপ করেন, এটা আমি করব না, তাই স্কিপ দিস প্রোগ্রাম এখানে ক্লিক করব। তারপর এটাও করব না, এখানেও স্পিস দিস প্রোগ্রাম এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অ্যাড রেভিনিউ শেয়ারিং, এখানে আমি এনেবল করে দেবো। তারপর আমার সাইটে চলে যাব, গো টু মাই স্পেস, মানে ইউটিউব চ্যানেলের মতো যে একটা সাইট, ওইটা চলে যাবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক প্রফেশনাল হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আর্নিংস, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন মাত্র $10 হলেই তারা কিন্তু আমাদের কাছে মানে রেভিনিউটা শেয়ার করবে, ঠিক আছে। রেভিনিউটা আমরা ব্যাঙ্কে উইথড্র করতে পারবো, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনতে পারবো। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আনার জন্য ফেসবুকের মতো এখানে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এটা নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে এটা নিয়ে বেশ কয়েকদিন এখানে কাজ করব। কাজ করার পর $10 হলে আপনাদের প্রুফ সহকারে আরেকটা ভিডিও পাবলিশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন আছে, এখানে স্টেটস, এখানে ক্লিক করলে আপনার ভিজিটররা মানে কোথা থেকে কত ভিজিটর আসলো সেটা এখানে শো করবে। তো পিপল, এখান থেকে আপনি আরও কয়েকটা কাজ করতে পারবেন, যেমন এখানে মডারেটর অ্যাড করতে পারবেন, আপনার ফেসবুক পেজের মতো মডারেটর অ্যাড করতে পারবেন, অ্যাডমিন অ্যাড করতে পারবেন। এছাড়াও আরও আদার্স এগুলো আছে, এগুলো আপনি দেখে নেবেন এখান থেকে। এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি ক্লিক করে দেখে নেবেন। এখানে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আপনার মানে ব্র্যান্ড যা আইকন বা কভার এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা যেভাবে কপি পেস্ট করে কাজগুলো করব এটা যদি দেখাই, এই দেখতে পাচ্ছেন এখানে পোস্ট ইন, মানে এখানে যে পোস্ট ইন শো করছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি দুইভাবে পোস্ট করতে পারেন, ঠিক আছে। একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট, আর একটা হচ্ছে অ্যাড কোশ্চেন, মানে আপনি কোশ্চেন অ্যাড করতে পারেন। বা এছাড়াও আরেকটা আছে ক্রিয়েট পোস্টে, আমি প্রথম রিকমেন্ড করবো সবসময় ক্রিয়েট পোস্ট যে আছে এটা বেশি করে করবেন, আর অ্যাড কোশ্চেন এটা একটু কম করে করবেন। ক্রিয়েট পোস্ট বেশি করে করার কারণ হচ্ছে এখানে ক্রিয়েট পোস্টটা অনেক বড় হয়, এখানে মানে পোস্টটা দেখতে অনেক মানে লেখাগুলো অনেক বেশি থাকে, বেশি ওয়ার্ডের লেখা থাকে এখানে বেশি। অ্যাড শো করবে বেশি, অ্যাড শো করা মানে আপনার বেশি ইনকাম। এখানে কীভাবে কপি পেস্ট করে পোস্ট করবেন সেটা যদি দেখায়, আপনি চলে যাবেন আপনার গুগলে। গুগলে গিয়ে এখানে যদি সার্চ করেন মেক হাউ টু, দেখতে পাচ্ছেন নিচে একটা চলে আসছে প্রশ্ন, ঠিক আছে। এটা নিয়ে মনে হয় অন্য কেউ এখানে সার্চ করেছিল, তো এটা দিয়ে যে আমি এখানে ইয়া করি, ইন্টারফেস করি দেখতে পাচ্ছেন কিভাবে মানে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এখানে এই এগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে আমি এখানে থেকে প্রশ্নটা নিব মানে উপরে যে কোশ্চেনটা এটা এখানে কপি করে নিব কপি করে নিয়ে আমার কোয়েরাতে এখানে এসে পেস্ট করে দেওয়ার পর বেশ কিছু কাজ করতে হবে এখানে মেক মানি অনলাইন এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেব আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা এই ক্যাপিটালাইজেশন স্মলাইজেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা সম্পূর্ণটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই অন করে দেব বা আপনি চাইলে বড় করে দিতে পারেন ঠিক আছে তো এটার আনসারটা আমি দেব আনসারটা দেওয়ার জন্য আমরা আরেকটা সাইট ব্যবহার করব সেটা হচ্ছে চ্যাট জিপিটি ঠিক আছে আপনারা অবশ্যই জানেন যে চ্যাট জিপিটি কীভাবে কাজ করে বা চ্যাট জিপিটি কী কীভাবে কপি পেস্ট করে মানে এখান থেকে আনতে হয় তো সেটা যদি না জানেন তাহলে আপনারা মানে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন আর যদি তাও যদি খুঁজে না পান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে বলবেন আমি দেখিয়ে দেবো কীভাবে কাজ করে তো এখানে যদি আমি পেস্ট করে এটাতে সার্চ করি তো দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মানে চ্যাট জিপিটি কিন্তু ভালো ভালো আইডিয়া দিচ্ছে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় ঠিক আছে এগুলো আমার কাজ হচ্ছে এগুলো এখান থেকে শুধুমাত্র কপি করব কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দেবো আমি যদি একটু দেখাই এখান থেকে এগুলো কপি করে নেব ঠিক আছে এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে ওই সাইটটাতে চলে যাব সাইটটাতে গিয়ে এখানে পেস্ট করে দেবো এছাড়াও আপনি এখান থেকে ইনকাম করার জন্য মানে এফিলিয়েন্স লিঙ্ক ব্যবহার করতে পারেন এই আস্তে আস্তে সবগুলো মানে বুঝতে পারবেন আমি এর পরবর্তী ভিডিওগুলোতে এই কোয়েরা ইনকাম নামে একটা প্লেলিস্ট করা থাকবে এই চ্যানেলে এই চ্যানেল থেকে এইখান থেকে আপনি দেখতে পারবেন মানে এছাড়াও এখান থেকে কিভাবে অন্য কোনো উপায়ে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় তো এখানে আমার সব কাজ শেষ হয়ে গেলে এখানে পোস্টে ক্লিক করে দেবো পোস্টে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোস্ট হয়ে যাবে ঠিক আছে এখানে কিছু অপশন চলে আসবে এগুলো আপনি ক্লোজ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে পোস্টটা চলে আসবে ঠিক আছে এভাবে আপনি প্রতিদিন মানে 4টা থেকে 5টা পোস্ট করবেন আচ্ছা এখানে ঠিক আছে এখান থেকে প্রতিদিন 4টা থেকে 5টা পোস্ট করবেন আর এখানে কয়েকটা কোশ্চেনও করবেন মানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কোশ্চেন এখানে অ্যাড কোশ্চেনে গিয়ে গুগলে গিয়ে এখানে সার্চ করবেন মানে যে কোনো প্রশ্ন সার্চ করবেন ঠিক আছে হাউ টু লিখে যদি সার্চ করেন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশনগুলো চলে আসে ঠিক আছে এখান থেকে যেটা একটু মানে সার্চ বেশি হয় এগুলো রিসার্চ করে নেবেন আচ্ছা কীভাবে রিসার্চ করতে হয় সেটা নিয়েও এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো ঠিক তো দেখতে পাচ্ছেন এখানে একটা আচ্ছা এখানে একটা প্রশ্ন চলে আসছে এটা এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে এটাই যদি আমি এখানে পোস্ট করে দিই পোস্ট করার জন্য এখানে ঠিক আছে এই ফেসবুকটা এখানে করে দেবো ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আস্ক এখানে ক্লিক করে দেব আচ্ছা বলছে এখানে ইম্পোর্ট কন্ট্যাক্টস দিতে আছে এটা আমি পরে দেবো এখন দেবো না তো আমি এখানে ক্লিক করে দেবো মূলত আপনি এইভাবেই মানে আপনার বিজি এখানে এক সময় আপনার মানে পোস্ট করতে করতে এই সাইটটা অনেক মানে সাইটগুলো অনেক পপুলার হয়ে যাবে এখানে অনেক ভিজিটর আসবে ভিজিটর আসলে আমি যদি দেখাই যে এখানে স্টেটস এখানে শুরু করবে যে আপনার কতজন ভিজিটর আসছে বা কীভাবে আসছে বা এখানে কত টাকা আর্নিং হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা এখানে আপনি আরেকটা কাজ করবেন উপরে যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে মানে সবসময় এগুলো চেক করবেন ঠিক আছে এগুলো চেক করে দেখবেন যে মানে কোয়েরা থেকে কোনো মেসেজ আসছে কিনা দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভাইট অপশন আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করে দিয়ে অ্যাকসেপ্ট করে দেবো ঠিক আছে সবসময় আপনি এগুলো চেক করবেন ঠিক আছে তো আমি যদি আবার আমার স্পেসটাতে চলে যাই দেখতে পাচ্ছেন অ্যাডমিন একটাতে আসি এটাতে চলে যাব বা আপনার স্পেসটাতে চলে যাওয়ার জন্য আপনি মানে দুইভাবে আপনার স্পেসটাতে প্রবেশ করতে পারবেন একটা হচ্ছে এইখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে অ্যাডমিন যে একটা অপশন আছে এখানে ক্লিক করতে পারেন বা এছাড়াও ওই যে দেখতে পাচ্ছেন একবারে মানে এই সাইটে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেসের মানে আপনার স্পেসটা এখানে শো করবে এখানে ক্লিক করতে পারেন ঠিক আছে এখানে আপনি চাইলে একের অধিক আরও অনেক স্পেস ক্রিয়েট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি ইচ্ছা করলে কিন্তু আর একটা ইউটিউব চ্যানেলের মতো একটা জিমেলের যেরকম অনেকগুলো মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এখানেও একটা ইয়াতেই অনেকগুলো স্পেস ক্রিয়েট করে দেখতে পাচ্ছেন আমি আমার স্পেসে চলে আসছি ঠিক আছে এইভাবে আপনারা কাজ করে দেবেন এছাড়াও এর পরবর্তীতে এখানে কিন্তু অনেক এই চ্যানেলে একটা প্লেলিস্টে এই চ্যানেলের কোয়েরা ইনকাম নামে একটা প্লেলিস্ট করা থাকবে সেই প্লেলিস্টের পরবর্তীতে আপডেটগুলো দেখানো হবে মানে কীভাবে এখান থেকে টাকা উইথড্র করবেন বা কীভাবে আর খুব দ্রুত ভিজিটর নিয়ে আসবেন আসলে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র কপি করে পেস্ট করা আর ভিজিটরগুলো কিন্তু মানে কোয়েরায় কিন্তু এগুলা এই পোস্টগুলো গুগলের মানে গুগল লিস্টে ওপেন করা ঠিক আছে গুগল লিস্টে মানে ফার্স্ট পজিশনে বা শো করানোর জন্য কিছু এসিও করার কাজের প্রয়োজন হয় তো এগুলো কিভাবে করবেন সেগুলো আমি মানে এর পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।